दीदी घारा सीबीआई भय सीबीआई तदंत विरोध में सुप्रीम कोर्ट को द्वारस्थ ममता बनर्जी पश्चिम बंगरे निर्वाचन परवर्ती हिंसा को नहीं सीबीआई रो तीनोटी नूतन मामला रुजु ए जाए मोट 31 टी मामला रुजु करिलानी सीबीआई पश्चिम बंगरे राजनैतिक हिंसा को नहीं केंद्रीय अनुसंधान ब्यूरो बा सीबीआई द्वारा होइतिबा तदंत विरोध रे ममता सरकार सुप्रीम कोर्ट रे पहुंचछंती राजनैतिक चाप रे सीबीआई कार्य करूतिबा ममता सरकार सर्वोच्च न्यायालय को कहिछंती राजनैतिक चाप रे सीबीआई कार्य करूची ओ एहार जांच उपरे से विश्वास करंती नाही बोली ममता सरकार सर्वोच्च न्यायालय को कहिछंती किछि दिन पूर्वरु कलिकता हाईकोर्ट बेंगल हिंसा घटनार तदंत करबाकु सीबीआई को निर्देश देथिले राजनैतिक हिंसा मामला रे सीबीआई मंगलवार दिन आउ 10टी मामला रुजु करिछि एहा सहित एही हिंसा मामला रे पंजीकृत एफआईआर संख्या 31 को वृद्धि पाइछि এতগুলো মানুষ মারা গেল হিংসায়, আর উনি এটা স্বীকারই করছেন, মানুষের জীবনে কোনো মূল্য নেই, সম্মান নেই। তো কোর্ট যখন সমস্ত তথ্য দেখেছেন, তারা স্বীকার করেছেন, তারা বিভিন্ন কমিশনের টিম পাঠিয়েছেন, তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে, তার আধারে তারা এর সম্পূর্ণ ইনকোয়ারি এবং উপযুক্ত অভিযোগ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। সেটা নিয়ে আমাদের কমপ্লেন, যারা বলতেন সিবিআই তো কোনো কাজেরই না, কোনো তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআইয়ের ভয় করছে। তারা বিরোধী থাকতে বলছেন সিবিআই একমাত্র রাস্তা, যেই তার বিরুদ্ধে সিবিআই চলে গেছে, এখন বলছে সিবিআই ঠিক না। সিবিআই তো এখন মাঠে ঘাটে ধানের জমিতে সব জায়গায় পৌঁছে গেছে, জঙ্গলে গিয়ে যেখানে মার্ডার হয়েছে তার তদন্ত করছে। এখন তারা বুঝতে পেরেছেন যে আর লুকিয়ে রাখা যাবে না, যারা হিংসা করছে তারা পার পাবে না, তো সেই জন্য হয়তো বাঁচার একটা শেষ রাস্তা হিসেবে সুপ্রিম কোর্টে গেছেন। তবে জাতীয় মানব অধিকার আয়োগের এক টিম হিংসা মামলার তদন্ত পরে কোর্টে এক রিপোর্ট দাখল করেছে। এই রিপোর্ট পরে হাইকোর্ট এই ঘটনার তদন্ত করিবাকু সিবিআই কো নির্দেশ দেইছন্তি। সূচনা থাও কি রাজ্য বিধানসভা নির্বাচনরে তৃণমূল কংগ্রেসর হ্যাট্রিক বিজয় পরে বিভিন্ন স্থানরে টিএমসি কর্মী হিংসাকাণ্ড ঘটাইথিলে। সেমানে বিজেপি কর্মীকে হত্যা করিবা সহ বিভিন্ন স্থানরে দুষ্কর্ম ও পোড়াজলা করিতিবার অভিযোগ হইতিলা। মমতা বানার্জীঙ্ক নেতৃত্বরে বেঙ্গল সরকার এ নেই এক স্বতন্ত্র লাইভ পিটিশন দাখল করিছন্তি। সিবিআই নিজের তদন্তরে কেবল টিএমসি কার্যকর্তাঙ্কু টার্গেট করুছি বলি অভিযোগ করিছন্তি। ব্যুরো রিপোর্ট, আর্গস নিউজ।